আসসালামু আলাইকুম, কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের একটি গল্প নিয়ে আলোচনা করব। আনিসুজ্জামানের লেখা কতকাল ধরে এই গল্পটি নিয়ে আলোচনা করব। আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশের ইতিহাস কিন্তু একদিনের ইতিহাস নয়, প্রায় 2500 বছর বা তারও বেশি সময়ের পুরনো ইতিহাস। ইতিহাস বলতে আমরা কেবল রাজরাজাদের কথাই বুঝি না, ইতিহাস বলতে বোঝায় সব ধরনের মানুষের কথা। যখন এদেশে রাজা ছিল না, তখন মানুষ মিলেমিশে যুক্তি পরামর্শ করে কাজ করত, ঘর বাঁধত, চাষ করত এবং দেশ চালাত। এরপর 2300 বছর আগে যখন এদেশে রাজা এলেন, তখন থেকে শুরু হলো রাজার শাসন। কত নিয়ম কানুন দেখা দিল। এক কথায়, কারো গরদান যেত, কারো খুশির বদলতে কাউকে খুশি করতে পারলে তার সে দিন রাতারাতি বড়লোক হয়ে যেত। এভাবেই চলতে থাকলো। তখন থেকেই লেখা হলো বড় বড় অক্ষরে রাজরাজাদের কথা, পিছনে পড়ে রইল প্রজারা। তবে তাদের কথারও কিছু কিছু জানা যায়, এদের জীবনযাত্রা সম্পর্কেও কিছু কিছু জানা যায়। প্রাচীনকালের মানুষ প্রায় সবাই একই রকমের পোশাক পরত। যারা ধনী তারাও যারা গরিব তারাও একই ধরনের পোশাক তারা পরিধান করত। যারা সম্ভ্রান্ত পরিবারের তারা ধুতির সাথে চাদর, এবং নারীরাও শাড়ির সাথে ওড়না ব্যবহার করত। প্রাচীনকাল থেকেই ঘোমটা দেওয়ার একটা প্রচলন ছিল। তারা ওড়না টেনে বা শাড়ির আঁচল টেনে ঘোমটা দিত। সেকালের মানুষদের, সাধারণ মানুষদের জুতা পরার সামর্থ্য ছিল না, তারা খড়ম ব্যবহার করত। যারা যোদ্ধা ও পাহারাদার তারাই কেবল জুতা ব্যবহার করতেন। সেকালের মানুষদের সাজগোজের দিকেও বিশেষ নজর ছিল। ধনীরাই শুধু অলংকার পরার সুযোগ পেতেন। নারীদের পাশাপাশি পুরুষেরাও সে যুগে অলংকার ব্যবহার করতেন। ভাত, মাছ, তরি তরকারি, ঘি, দুধ ইত্যাদি ছিল সেকালের মানুষের প্রিয় খাদ্য। মাছের মধ্যে ইলিশ মাছটা ছিল তাদের বেশি প্রিয়। কুস্তি খেলা ছিল সেকালের পুরুষদের অত্যন্ত প্রিয় একটি খেলা, নারীদের সাঁতার। সেকালের যারা সম্ভ্রান্ত পরিবারে ছিল তারা হাতি ঘোড়ার খেলা দেখতেন, এবং সাধারণ পরিবারের লোকেরা ভেড়ার লড়াই এবং মোরগ মুরগির লড়াই দেখতেন। সে যুগে যাতায়াতের পথ কেবল জলপথটাই প্রধান ছিল, স্থলপথও ছিল। সেকালের কবিদের লেখায় এক শ্রেণীর কবি লেখকদের লেখায় ছিল সমৃদ্ধির কথা, আনন্দের কথা, উল্লাসের কথা, এবং এক শ্রেণীর কবি লেখকদের লেখায় ফুটে উঠত দারিদ্র অনাহারের কথা, দুঃখ বেদনার কথা। এখনো কিন্তু কবি লেখকদের কেউ লেখে সমৃদ্ধি ও আনন্দের কথা, কেউ লেখে দারিদ্রের ও অভাবের কথা, বেদনার, দুঃখ বেদনার কথা।
এখন কিন্তু রাজার শাসন নেই, কিন্তু আছে ধনী গরিব, এখনো কিন্তু ধনী গরিব আছে। সেকালে সাধারণ মানুষের স্বপ্ন ছিল সাদা সরু সরু চালের, সাদা গরম ভাতের। এখনকার এ যুগে এসেও মানুষের, সাধারণ মানুষের স্বপ্ন সাদা চালের, সরু চালের, সাদা গরম ভাতের। আমাদের জীবনযাত্রায় যে ধারাবাহিক পরিবর্তন, এক যুগ থেকে আরেক যুগ, এক ধারা থেকে আরেক ধারা, মুঘল যুগ থেকে পাঠান যুগ, সেন যুগ থেকে এইভাবে যে রানী শাসন থেকে কোম্পানির শাসন, এইভাবে যুগে যুগে যে পরিবর্তন এসেছে আমাদের জীবনযাত্রায়, সেই পরিবর্তনই কিন্তু এই গল্পে তুলে ধরা হয়েছে। তাহলে বন্ধুরা, তোমাদের একটু হলেও এই গল্পটি সম্পর্কে ধারণা দিতে পেরেছি। তোমরা এই গল্পটি বাসায় আরো ভালো করে পড়ে নিবে, বারবার পড়লে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তাহলে এই গল্পের মাধ্যমে আমরা কি জানতে পারলাম? এদেশের মানুষের জীবনযাত্রার ইতিহাস এবং জীবনযাত্রার দেশ জাতির ইতিহাস এবং জীবনযাত্রার যে ধারাবাহিক পরিবর্তন ঘটেছে সে সম্পর্কে কিছুটা হলেও আমরা জানতে পেরেছি। তোমরা যদি এই গল্পটা বাসায় আরো ভালো করে পড়ো তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে এবং তোমাদের মাথায় আরো ভালোভাবে এই গল্পটি ঢুকে যাবে। তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আসে, তোমাদের গল্পটা যদি ভালো করে জানা থাকে, পড়া থাকে, তাহলে কিন্তু তোমরা প্রশ্নগুলোর উত্তর ইজিভাবে দিতে পারবে। তোমাদের এক দুই যে প্রশ্ন আসে এটা কিন্তু গল্প রিলেটেড, তাহলে গল্পটা তোমাদের অবশ্যই ভালো করে জানতে হবে, পড়তে হবে। এবং সৃজনশীল যে উদ্দীপক আসে ওই গ ঘ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু এই ইয়াটা গল্পটা ভালো করে জানতে হবে। তাহলে তোমরা বাসায় ভালো করে পড়বে, বারবার পড়বে, আরো ভালো করে বুঝতে পারবে। আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।